দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সময় পাওয়া যাচ্ছে না। কদিন আগেই এমন বিস্ফোরক অভিযোগ করেছিলেন ক্যাপ্টেন কোহলি। সেই প্রোটিয়া সিরিজের কথা মাথায় রেখে এবার বিরাটকে বিশ্রাম দিল বোর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ক্যাপ্টেন কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে, তবে দিল্লিতে লঙ্কা বাহিনীর বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলবেন তিনি। একদিনের সিরিজে বিরাট না থাকায় দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। 10ই ডিসেম্বর শুরু হচ্ছে ভারত শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। 15 জনের ওয়ানডে দল ঘোষিত হলো এদিন। নাগপুর টেস্টে অনন্য কীর্তি গড়ার পরও দল থেকে বাদ পড়লেন অশ্বিন। ভাগ্যে শিখে ছিল না জাদেজারও। সীমিত ওভারের ম্যাচে ভারতীয় দলে এখনই তাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ। এবিপি আনন্দ।